প্রভাত হয়ে গেছে, একবার এসে দেখে যাও। আজ আমার কত আনন্দের দিন ওগো। আবার চম্পকবাসীরা সপ্তদিবস ধরে হবে আনন্দ উৎসব এই চম্পক মাঝে। সনকা গেছে পঞ্চয়কে নিয়ে আমার লোকেনকে চতুর্দোলায় বরণ করে তুলে দিতে। ওরে আমার চম্পকবাসী, এই আনন্দ উৎসবে সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি করে আমার লোকেনকে তোরা বরণ করে নিবি আয়। না না, আর এক মুহূর্ত বিলম্ব নয়, এই মুহূর্তে আমি যাব সাতাল পর্বতে। সনকা বধুমাতা, আমার হৃদয় আকাশের একমাত্র দন, লোকেনকে বরণ করে নিয়ে আসবো আমার এই প্রাসাদে। সনকা সনকা
महाराज आज हमारे एमन आनंदेर दिने केनो केनो तुम्हार दुनायन दिए बिगुलित धाराय झरे पड़े अश्रु केनो बधु माता नीरव नीरव केनो पंच ओ चतुर्दोला निये तार देशे अपेक्षा केनो आमार लोकिन के एखनो तुमि बरण करे चतुर्दोलाय तुले दाओ नि शनका महाराज काके बरण करे निये केनो आमार एकमात्र सन्तान जाके बरण करवार जन्ने पंच ओ के दिए आमि तोमाके पाठिएछि আমার লক্ষণকে বরণ করে কেন কেন চতুর্দোলায় তুলে দাওনি শনকা আমার জীবনে যে আর কিছু রইল না মহারাজ কি বলছো শনকা বলো চুপ করে থাকো না আমার যে সব শেষ হয়ে গেছে কি হয়েছে লোহ বাছর ঘরে যাকে তুমি বরণ করতে নিতে পাঠিয়েছো আমার একমাত্র পুত্র লক্ষিন্দ হ্যাঁ আমার লক্ষণ কি হয়েছে শনকা সর্পাঘাতে মারা গেছে শনকা মুছে ফেলো চোখের জল শনকা হৃদয়টা পাষাণে পরিণত করে একদিন যে বিভাবে আমার ছয় সন্তানকে নিজ হাতে আমি পিতা হয়ে তাদের মুখাগ্নি করেছিলাম আজ আমার কনিষ্ঠ সন্তানকে নিয়ে যাব মা শ্মশানে তবু সন্তান হারে কাঁদবো না যাও শনকা যাও এই মুহূর্তে তুমি যাবে শঙ্করের পূজা মন্দিরে তুমি সাজাবে শঙ্কর পূজার নৈবেদ্য আর আমি আমার কনিষ্ঠ সন্তানকে নিয়ে যাব মা শ্মশানে তারপর একটা কাঠ সাজিয়ে পিতা হয়ে আমি আমার সন্তানের জন্য নির্মাণ করব চিতা সেই চিতায় আমার কনিষ্ঠ সন্তানকে সাহিত করে আমি পিতা হয়ে ওর মুখাগ্নি করব তবু সন্তান হারে কোনো দিনের জন্য আমি কাঁদবো না মহারাজ যাও শনকা এই মুহূর্তে তুমি শঙ্করের পূজা মন্দিরে যাব মহারাজ যাব সারা জীবন তো তোমার প্রভু শঙ্করের মন্দিরে গিয়েছি আজ আমি শেষবারের মতো গিয়ে কি বলবো জানো প্রভু শঙ্কর হৃদয়ময় তোমার চরণে আমি ফুল গঙ্গা জল বেলপাতা না দিয়ে কোনোদিন তো জল স্পর্শ করিনি প্রভু তাহলে আমার জীবনে কেন এত দুঃখ কেন এত কষ্ট প্রভু তোমার টাকায় কি আমার কোনো ভুল আছে বলো দয়াময় আজ আমি তোমার কাছে গিয়ে বলবো হে প্রভু শঙ্কর আমি আচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি শুধু আমার পুত্র ভিক্ষা দাও আমি যদি আমার সন্তানকে ফিরে পাই আমি আমার পক্ষ ছেড়ে ওই রক্ত নিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব প্রভু শঙ্কর শুধু আমার পুত্র ভিক্ষা দাও বিনিময় আমার পুত্র ভিক্ষা দাও প্রভু আমি কি দেব না কি কাছে কত বাগানি শনকা তার সে সম্বল হারিয়ে পাগলের মতো কাঁদছে ওগো শঙ্কর আজ আমার আশার মুকুল ঝরে গেল শিউলি ঝরা রাতে কল্পনার কুসুম কি ফুটবে না এই চম্পক নগর মাঝে কিন্তু একে কেন কেন আমার দু নয়ন হতে বিগলিত দ্বারায় জোরে পড়ে অশ্রু চন্দ্রধর আজ তুই তোর কনিষ্ঠ সন্তানকে হারে কাঁদছিস না কান্না তোর শোভা পায় না ওরে সো এই মুহূর্তে চন্দ্রধরে দুনয়ন হতে বাষ্প হয়ে উড়ে যা হৃদয়টা পাষাণে পরিণত করে আত্মিতা হয়ে সন্তানকে মুখাগ্নি করবার জন্যে যেতে হবে ওই মহাশ্মশানে তবে শুনে রাখ শুনে রাখ ওরে বেদিনী মনসা আজ আজ এই লো বাসর ঘরে দাঁড়িয়ে
আমার মৃত সন্তানের সম্মুখে আবারো করিলাম ভীষণ প্রতিজ্ঞা। সীতা যদি যায় তুচ্ছ প্রাণ এই চম্পক অধিপতি চন্দ্র ধরে, তবুরে বেদিনী মনসা কোনদিনের জন্যে সন্তান হারা পিতা তোর মঙ্গল ঘর স্থাপন করে, কোনদিনে তোকে মা বলে ডেকে তোর পাদ পড়তে দেবে না তার ভক্তের পুষ্পাঞ্জলি। চল লক্ষীর চল, এই মুহূর্তে পিতা হয়ে আমি তোকে মুখাগ্নি করবার জন্যে তোকে নিয়ে যাব এই মহাশ্মশানে। আমি জানি পিতা, জানি আমি আমার স্বামীকে ফিরে পাবো পিতা, একটিবার আমার বন্ধ করে দাও পিতা। তুই একান্তই আমার কোনো কথা শুনবি না। বেশ মা বেশ, আমি আমার মৃত সন্তানের সম্মুখে দাঁড়িয়ে তোর হতভাগ্য পিতা কথা দিল, এই মুহূর্তে তার এক মৃত সন্তানের সঙ্গে পিতা আর এক জীবিত সন্তানকে ভাসিয়ে দেওয়ার জন্য আসলে হতভাগ্য পিতা তোর করে তুলে দেবে কদলের ভেলা পিতা। তবে কদলের ভেলা নিতে হলে এই মুহূর্তে তোর এই হতভাগ্য পিতার সম্মুখে দিতে হবে তোর তিনটি পরীক্ষা। প্রথম পরীক্ষা বেলো বাসর ঘরের মধ্যে আমি তোর জন্য নির্মাণ করবো হীরে ধার আর চুলের সাগর। তুই যদি ওই হীরে ধার আর চুলের সাগর পার হয়েছে তোর এই সর্বরা পিতাকে পিতা বলে ডাকতে পারি, তার আমি কথা দিলাম বলে হতভাগ নেই। আজ তোর এই সর্বহারা পিতা তার এক জীবিত সন্তানের সঙ্গে আর এক জীবিত সন্তানকে বাঁচিয়ে দেওয়ার জন্যে তার হতভাগিনী কন্যা করে তুলে দেবে এই মুহূর্তে কদলের ভেলা। তৃতীয় পরীক্ষা বেলো বাসর ঘরের মধ্যে আমি তোর জন্য নির্মাণ করবো জ্বলন্ত অগ্নিকুণ্ড। তুই যদি এই চলন্ত অগ্নিকুণ্ড মাঝে ছাপ দিতে পারিস আমি কথা দিলাম আমার যতই কষ্ট হোক না কেন এই মুহূর্তে এই মুহূর্তে তোর হতভাগ্য পিতা তোর করে তুলে দেবে কদলের ভেলা। আজ চুলের সাগর, আজ হীরের ধার, আজ মেহুলা পা হয়ে গো চুলের সাগর, হীরের ধার, মেহুলা পা হয়ে গো
ক্ষণকাল অপেক্ষা করে এই মুহূর্তে তোর হতভাগ্য পিতা নিজ করে নির্মাণ করবে কদলের ভেলা। তারপর পিতা হয়ে সুন্দর করে সাজিয়ে তার মৃত সন্তানের সঙ্গে তার এক জীবিত সন্তানকে এগিয়ে দেবে ভাসিয়ে। পিতা হেমা পিতা আমি এই মুহূর্তে চললাম তোর জন্য কদলের ভেলা নির্মাণ। কেমন সুন্দর কদলের ভেলা সাজিয়ে তার এক হতভাগিনীর কন্যা করে তুলে দিতে চলেছে। ধর্মাধর কাঁদিস না মা, কাঁদিস না। আজ আমার কত আনন্দের দিন, আমি কেমন করে সে কথা তোকে বোঝাবো। আজ আমার কত আনন্দের দিন, দেখ মা দেখ। আজ আমি পিতা এক মৃত সন্তানকে এক জীবিত সন্তানের করে তুলে দিতে চলেছি। কাঁদিস না মা। তবে তুই যখন আমাকে ছেড়ে এই চম্পক নগর ছেড়ে চিরদিনের মতো চলে যাবি, যার সময় শুধু আমি তোকে কয়েকটি কথা বলে যাই মা। তুই যখন তোর মৃত স্বামীকে নিয়ে এই চম্পক নগর ছেড়ে চিরদিনের মতো চলে যাবে, যাওয়ার আগে আমার এই চম্পক নগরের মায়েদের কাছে গিয়ে করো জোরে ভিক্ষা চেয়ে বলবে, ওগো আমার চম্পক নগরের মায়েরা, আমি জানি না কোনোদিনের জন্য আমার মৃত স্বামীর প্রাণ আমি ফিরে আনতে পারবো কিনা। তবে যাওয়ার আগে আমার মায়েদের স্মৃতির ওই রক্ত জবা ছিল এক বিন্দু ভিক্ষা করে এনে তোর এই স্মৃতিটা রাঙিয়ে তুই ভেসে যাস দূর অজানার পথে। ওগো পিতা বিদায় বধূ মাতা। আমি আসি পিতা। বিদায়। আমি আসি পিতা। বিদায়। আমি আসি পিতা। পিতা মাগু, আজ তোমরা সবাই বসে আমায় একটু সিঁদুর আর একটু আলতা ভিক্ষা দাও না মা। আজ আমার বড় স্বামীকে নিয়ে ভাসিতে ভাসিতে চলে যাবো সেই দেবশূরপুরে। মাগু, আজ আমি তোমাদের কাছে অঞ্চল পেতে ভিক্ষা যাইতি মা, আমায় একটু ভিক্ষা দাও মা। আজি অঞ্চল পেতেছি তোমাদের কা।